নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন নমস্কার আরোহী নিউজে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী শুরু করছি এই মুহূর্তের খবর নিউজের মুহূর্তে প্রথম যে খবরের দিকে নজর রাখবো মল্লার পরে মৃত সেই নাবালকের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন কংগ্রেসের বিধায়ক হাসন এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন কথা বলেন পাশাপাশি নীরবতাও পালন করেন বিধায়ক ফের একবার জানিয়ে রাখবো বীরভূমের মল্লার পরে পুলিশ হাফাজতে নাবালক মৃত্যুর ঘটনায় মৃত লাবানকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন বীরভূমের হাসন বিধানসভার বিধায়ক মেইন চন্দ্র বেলা এগারোটা নাগাদ মলারপুরের বাড়িতে যান কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ পরিবারের হাতে ফল মিষ্টি তুলে দিয়ে সামগ্রী তুলে দেন তিনি এবং মল্লারপুর বাহিনামোড়ের কাছে মুখে কালো ফিতে বেঁধে নিরাপত্তা পালন করলেন তারা রাজ্যপালের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে রাজ্যপালকে আমি অনুরোধ করেছি যে যেহেতু পুলিশ লকাপে মারা গেছে পুলিশ লকাপে পুলিশ দিয়ে ইনভেস্টিগেশন করলে ইনভেস্টিগেশনটা সঠিক হবে না দেখেন কে কি করেছে ওটা পরের কথা এদের একটা নাবালক ছেলে মারা গেল আমার মহকুমার আমার জেলার এবং চোদ্দ বছর বয়স কিভাবে মারা গেল যদি পোস্টমার্টামে অন্য কোনো রিপোর্ট আসে তাই বা কী করে এলো তাই বা কী করে এলো পুলিশ ও উনত্রিশ তারিখ পর্যন্ত থাকলো কেন কবে তাকে ধরা হয়েছিল আমি আইনজীবী হিসাবে এই প্রশ্নগুলো আমি রাজ্যপালকে রেখেছি হাতির উৎপাতে নাজেহাল অবস্থা ধূপগুড়ির বনাঞ্চল এলাকার মানুষের একদিকে বীজ খারাপ অন্যদিকে আবহাওয়ার জন্য অপদ বলে আপদকালীন যে বৃষ্টি সেই কারণে রীতিমতো এই মুহূর্তে চাষবাসের অসুবিধে তার উপর হাতের উৎপাদ যেন এক নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে কৃষকদের অভিযোগ প্রতি বছর আলু করে আলু চাষ করার সময় হাতি জঙ্গল থেকে বের হয়ে সে আলু খেয়ে যায় এর ফলে সমস্যায় পড়েন কৃষকরা এবছর আলুর বীজ খারাপ হওয়া এবং পুজোর মুখে আপদকালীন বৃষ্টির জন্য বহু কৃষকের মাথায় হাত অন্যদিকে রাত হলেই হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আলুর ক্ষেত জমি নিয়ে তাদের চিন্তা এই মুহূর্তে এই নিয়ে কৃষকরা বন দপ্তরের দিকে আঙুল তুলছেন অবশ্যই নিয়ে মোরাঘাট রেঞ্জ অফিসের রেঞ্জার রাজকুমার পালকে ফোন করা হলেও তিনি বিষয়টি ভিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার অধীনে এবং বলেন এবং বলেন বিষয়টি খতিয়ে দেখবেন তিনি আলু আমরা পনেরো বিশ বিঘা লাগাইছি কিন্তু আমাদের আলু বীজ সেরকম গাঁজায় নাই আজা বৃষ্টি তো এক মার গেল আর সেরকম বীজ গাঁজালো না এর মধ্যে কি আবার হাতির অত্যাচার এখন আমরা কি করব এটার জন্য আমরা সরকারের কাছে আবেদন করতে চাই বা সরকার আমাদের কোনো সহযোগিতা মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের গান্ধীঘাট জায়গাটি ভীষণ সুন্দর এবং সেখানকার বাসিন্দাদের সেটি বলা যায় এক প্রকার আর সেখানে বসে গল্প করা আড্ডা দেওয়ার জন্য এবং পাশাপাশি সুন্দর সময় কাটানোর সুন্দর একটি জায়গা এবং সেই জায়গাটি যাতে নোংরা না হয় অপরিষ্কার না হয় সেই কারণেই জায়গাটি সুন্দর রাখার দায়িত্ব তুলে নিলেন এলাকারই এক বাসিন্দা দোলন দাস তার জন্য তিনি কোনো পারিশ্রমিক পান না তিনি কোনো পারিশ্রমিক পাওয়ার আশায় এই গান্ধীঘাট পরিষ্কার ও সুন্দর রাখার কাজও তিনি করেন না তিনি এই কাজ করেন নিজের খুশিতে নিজের ইচ্ছে প্রতিদিন তিন সময় এই গান্ধীঘাট পরিষ্কার করে যাতে ফারাক্কার ও আশেপাশের থেকে আসা মানুষজন শান্তিভাবে এই পরিষ্কার জায়গায় বসতে পারেন ফারাক্কার বাসিন্দা দরুন দাস পেশায় একজন ব্যবসাদার ডেকোরেটরের ব্যবসা করছেন যে কোনো জায়গা নেই ঘোরার আমাদের এখানটায় মা কাকিমা বোনেরা কোথায় যাবে ঘুরতে এই গান্ধীঘাটে এসে ওঠা বসা করে এখানটায় ঠেলাগাড়ি দোকান আছে খাবারের চাটে তারা এখানে এসে রাস্তার ওপর ঘোরাঘুরি করে নিচে ওই জন্য আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তারা এখানে এসে বসে বসে টুকটাক খাবার খায় আমি তাদেরকে বলি যে আমাদের ডাস্টবিন আছে ডাস্টবিনে খাবারগুলো অনেকে বোঝে অনেকে বোঝে না ফেলে দেয় ছেলেটা তো খুব ভালো ছেলে দোলন খুবই ভালো ছেলে নিজের ব্যবসাকে নষ্ট করে নিজের কাজ ছেড়ে দিয়ে এই অঞ্চলটাকে পরিষ্কার করে রাখে এবং একটা সময় এই জায়গায় খুব খারাপ অবস্থা ছিল তারপরে আস্তে আস্তে এত সুন্দর করেছে দেখলেই চারপাশে চাকিয়ে দেখুন এই এই দিকে দেখুন চারদিকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখে সাজিয়ে গুছিয়ে রাখে এ একটা মানে কিছু কিছু মানুষ থাকে না পর্দার আলালে প্রতিনিয়ত কাজ করে যায় অথচ সুনাম পায় না তো দোলন হলো সেই রকম ধরনের একটা ছেলে রাজ্যের আইন শৃঙ্খলা সহ বিজেপি কর্মীদের ওপর হত্যাকাণ্ড এবং খুনের তদন্ত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আজ পুরুলিয়ার থানা ঘেরাও করলেন বিজেপি কর্মী সমর্থকরা এবং যেখানে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই থানা ঘেরাও কর্মসূচি চলছে সেখানে পুরুলিয়াতেও কিন্তু একই ছবি দেখা গেল এদিন পুরুলিয়া মফস্বল থানা সদর থানা সহ জেলার বেশ কয়েকটি থানাতেও ঘেরাও কর্মসূচি করে বিজেপির নেতা কর্মী সমর্থকরা পাশাপাশি স্মারকরূপীও জমা দেন তারা এদিন পুরুলিয়া মফস্বল থানা ঘেরাও করে কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা সহ অন্যান্যরা আজকে আমাদের যে গোটা রাজ্যে জুড়ে যেভাবে যে আছে তৃণমূলের প্রশাসনের যে অবনতি হয়েছে এখানে যে আছে ল অ্যান্ড অর্ডার একদম জিরো হয়ে গেছে সে এই অবনতির প্রতিবাদে আমরা রাজ্য জুড়ে প্রত্যেকটি থানায় আজকে বিক্ষোভ এবং স্মারকলিপি জমা করছি সে কর্মসূচির আন্ডারেই আজকে আমরা এই পুরিয়া মুফসল থানায় এসেছি আমরা আইসি দেখা করে স্মারকলিপি দিয়েছি জলপাইগুড়ি ধূপগুড়িতে এবং তার রহস্যজনক তদন্ত শুরু করেছে পুলিশ এবং তার পরিবারের তরফ থেকে কোচবিহারের এক যুবকের প্রতি অভিযোগ উঠছে মূলত পরিবার সূত্র যা খবর রয়েছে ধূপগুড়ির খট্টিমারি এলাকায় যুবতী প্রতিমা রায়ের সঙ্গে কোচবিহারের এক যুবক কনক বর্মনের গত মাসে বিয়ে ঠিক হয় বিয়ে ঠিক হওয়ার পর উত্তর খট্টিমারির মিহির রায় পাত্রকে বিয়ে না করার জন্য বিভিন্নভাবে মন্তব্য হুমকি দিতে থাকে এরপরে কথা বললে মানসিক অবস্থা অবসাদগ্রস্ত হয়ে পড়ে যুবতী এবং পরিবারের ধারণা এই কারণেই সে নিজে আত্মহত্যার চেষ্টা করে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় মধ্যেই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবারের লোকজন ঘটনার পর এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুরু হয়েছে তদন্ত